অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তাদের রাজ্য বুঝিয়ে দিয়ে রথে উঠে বসে গেছে, এখন দ্বারকা ফিরে যাবে। তো কুন্তী দেবী প্রার্থনা করছেন যে হে কৃষ্ণ, তুমি এখন আমাদের সুখের সময় তুমি চলে যাচ্ছ, তো এই রাজ্য লাভ করে কী লাভ, বরঞ্চ আমাদের দুঃখই ভালো ছিল, দুঃখের মধ্যে তুমি আমাদেরকে সুরক্ষা দিতে, তোমাদের কাছে কাছে থাকতে, তাহলে আমাদের এই রাজ্য লাভ করে সুখের সময় তুমি চলে যাচ্ছ। তো অনেক বিলাপ করেছে, প্রার্থনা করেছে কুন্তী দেবীর, প্রার্থনাই রয়েছে একটি অধ্যায় ভাগবতমে, যে প্রার্থনার ফলে, কারণ যদিও কুন্তী দেবী কৃষ্ণের পিসিমা ছিল, তো পিসিমার মায়ের মতো, তারপরেও কুন্তী দেবী জানতেন যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তো আমাদের অনেক স্বীকৃতির ফলে আমরা তাকে পরিবারে পেয়েছি, অনেক পূর্বজন্মের অনেক স্বীকৃতি, তাই তিনি প্রার্থনা করেছেন। কৃষ্ণ অনেকদিন আর কয়েকদিন এক মাস আরও এক মাস থেকে গেছে কুন্তী দেবী প্রার্থনা থাকছেন। ইতিমধ্যে আর এক দুর্ঘটনা ঘটেছে যে অশ্বত্থামা তার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে উত্তরাগর্ভ উল্লেখ করে, তখন কৃষ্ণ বিশেষ করে আর্তনাদ করে, বিশেষ না উত্তরা পাহি মাম ত্রাহি মাম রক্ষা করো, তিনি জানেন একমাত্র কৃষ্ণই তাকে রক্ষা করতে পারে। তখন কৃষ্ণ তার গর্ভে প্রবেশ করলেন এক এক মূর্তিতে, এদিকে স্বরূপে তিনি আছেন, আর এক রূপে তিনি তার গর্ভে প্রবেশ করে এই পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন। তাই এখানে সেই কথা সুখদেব গোস্বামী বললেন, এত বিষ্ণু দত্ত মহৎ অদ্ভুতম, হে বিষ্ণু দত্ত, যারা তার অদ্ভুত চরিত্র আশ্চর্যজনক, যে ভগবান যাকে রক্ষা করেছিলেন, পরীক্ষিতকে বললেন হে বিষ্ণু দত্ত, যারা জানেন যে আত্মা দেহ থেকে ভিন্ন, যারা হৃদয় গ্রন্থি থেকে মুক্ত, যারা সর্বদা সমস্ত জীবের মঙ্গল সাধনে রত, এবং যারা কখনো কারো অনিষ্ট চিন্তা করেন না, তারা সর্বদাই সুদর্শন চক্রধারী পরমেশ্বর ভগবানের দ্বারা রক্ষিত হন। মহাকাল রূপে তিনি অসুরদের সংহার করেন। তারা দেখতে পাচ্ছে যখন প্রহ্লাদ মহারাজ যখন বনে ছিল, বিশেষ করে না ইয়ের তার পিতা কিছু ভূত পেত পাঠিয়েছিল তাকে মারো বিভিন্ন অস্ত্র দিয়ে অসুরদেরকে, কিন্তু স্বয়ং তো এরকম ভগবানের শক্তি আবির্ভূত হয়ে তাদেরকে নিধন করেছিলেন। তো সেরকম হচ্ছেন সর্বদাই সুদর্শন চক্রধারী পরমেশ্বর ভগবান দ্বারা তারা রক্ষিত হন, এবং মহাকাল রূপে তিনি অসুরদের সংহার করেন এবং ভক্তদের রক্ষা করেন, ভক্তরা সর্বদাই ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করেন। তখন ভারতে অসহযোগ আন্দোলন ছিল, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন ছিল, যে আপনি ধর্মের কথা বলছেন, এখন তো আমরা পরাধীন, স্বাধীনভাবে কিছু করতে পারছি না। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছিলেন, এই ভগবানকে আরাধনা করে কোনো রাষ্ট্রনীতি কোনো কিছুর ইয়ে হয় না,
যে কোনো পরিস্থিতিতেই উনের কৃষ্ণমূল তাই ভক্তি সিদ্ধান্ত সারি ঠাকুর প্রভুপাদকে উদ্বুদ্ধ করেছিলেন, যার ফলে তিনি এই প্রভুপাদের ভক্তি সিদ্ধান্ত সারি ঠাকুরের সাথে সান্নিধ্য লাভ করার ফলেই তাই এই লোক তো কী বলছে, তাই তো ঠিক কথা বলছে। তা আমি এদেরকে তারাও সে তারা একজন আসবে, তারাও বর্তমান এইটা চলছে, এই এই সরকার ভালো না আর এক সরকার ভালো, আর এক সরকার আসবে তারাও। হ্যাঁ, ভক্তি যে ভাগবত স্বামী মহাদেব বলেন, দাদা ভালো না দিদি ভালো, দিদি দেশে দাদা না আসবে, যেই করুক কিন্তু যারা ধর্মের ভগবান আগেকার রাজারা কী বলছে, তারা ভগবানের নিয়মে তারা রাজ্য পরিচালনা করতেন, আর ব্রাহ্মণদের দ্বারাই বুদ্ধিমত্তা দ্বারা তারা রাজ্য পরিচালনা করত। যেমন এই রাজ্য, এই যে লাউর রাজ্য রাজা, এর যে পরিচালনা করতেন কার দ্বারা, কুবের মিশ্রের দ্বারা, কুবের মিশ্রের বুদ্ধিমত্তার দ্বারা এই রাজ্য লাউর রাজা পরিচালনা এইভাবে তারা জানতেন, দূরদর্শী ছিলেন। তো সেই জন্য আমি চিন্তা করছি যে সেই মাথা সব শেষ করে দিয়েছে, যারাও দু একজন ছিল তাই ছিল প্রপাত ইস্কন প্রতিষ্ঠা করেছেন। সেই জন্য মহাপ্রভুই নির্দেশে মহাপ্রভু চেয়েছিলেন আমার আজ্ঞা গুরু হইয়া তার ওই দেশ, মাথা না, হ্যাঁ মাথার শ্রেষ্ঠ মাথা গুরু হও, তো সেই জন্য সে মাথা তো সেই ধারাবাহিকতায় শিল প্রপাদ যে মাথা তৈরি করার জন্য যাতে সুন্দরভাবে, সেই জন্য আমাদের কোনো কিছুর দ্বারা বিচ্ছলিত না হয়ে আমাদের মহাপ্রভুর বাণী প্রচার করতে হবে, আর নিজেরাও করতে হবে নিজের জীবনে, তখন তো শক্তি আসবে, শুদ্ধতাই শক্তি, হ্যাঁ সাধনাই শক্তি, আর শাস্ত্র হচ্ছে ভিত্তি, সেই শুদ্ধতা আসবে কীভাবে, শাস্ত্রের ভিত্তিতে না, আমাদের গ্রন্থই ভিত্তি বা শাস্ত্রই ভিত্তি। যাই হোক, তুই আমরা এই মহৎ ভক্তের গুণাবলী যদি আলোচনা করি তাহলেও আমরা সেই মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তো আমরা যেন সেই গুণের কিঞ্চিত লাভ করতে পারলেও, কৃপা লাভ করতে পারলেও তাহলে আমরা জীবনে সার্থক হবে। হরে কৃষ্ণ।